তোমাদের সকলকে এমপি পি ইজি টুলানের পক্ষ থেকে আরও একবার স্বাগত আজকের সেশনে কি থাকবে লেটার রাইটিং অর্থাৎ পার্সোনাল লেটার কিভাবে আমরা লিখবো এবং দুটো থেকে তিনটে লেটার দেখলেই যে কোনো লেটার আমরা পারব কিভাবে লিখব এবং কতটা সহজ জাস্ট কয়েকটি লাইন মুখস্থ করতে হবে আর বুঝতে হবে যে কোন লেটারে আমরা কোন লাইনটা লিখব দেখো প্রথমে একটা প্যাটার্ন রয়েছে তোমরা এখানে ছবির মধ্যে দেখতে পাবে যে হেডিং স্যালুটেশন বডি অফ দ্য লেটার সাবস্ক্রিপশন আর আউটসাইড অ্যাড্রেস এখন কোথায় কি আমরা লিখব প্রথমে তোমরা এখানে দেখতে পাবে যে হেডিং অর্থাৎ যে চিঠি লিখছে তার অ্যাড্রেস এখানে হবে ক্লিয়ার অর্থাৎ আমি চিঠি লিখছি আমার ঠিকানা এখানে আমরা লিখব এরপর একদম নিচে বাঁদিকে এখানে যাকে পাঠাচ্ছি অর্থাৎ রিসিভার অ্যাড্রেস যেখানে চিঠিটা যাবে সেখানকার অ্যাড্রেস এখানে লিখব। যে কোনো তোমরা অ্যাড্রেস লিখতে পারো কোনো অসুবিধা নেই এরপর স্যালুটেশন এখানে ডিয়ার ফাদার ডিয়ার মাদার ডিয়ার ব্রাদার বা তোমার কোনো ফ্রেন্ডের নামও লিখতে পারো ডিয়ার এই ওই সেই নাম ক্লিয়ার স্যালুটেশন ক্লিয়ার হেডিং ক্লিয়ার আউটসাইড অ্যাড্রেস ক্লিয়ার এরপর বডি অফ দ্য লেটার এই বডি অফ দ্য লেটারে আমরা দুটো পার্ট রয়েছে এক স্টার্টিং আর শেষে এন্ডিং এই দুটো জিনিস সমস্ত পার্সোনাল লেটারে সেম হবে জাস্ট তোমাদেরকে একটু বুদ্ধি ব্যবহার করতে হবে অবশ্যই আগামীতে একটু পরে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি দেখো এছাড়া কি রয়েছে সাবস্ক্রিপশন অর্থাৎ এখানে লিখতে কি হয় কি ইয়োরস এভার নিজের নাম ক্লিয়ার বা ইয়োর লাভিং ফ্রেন্ড নিজের নাম এখানটা আমরা কি লিখি সাবস্ক্রিপশন তাহলে এই পাঁচটা জিনিস রয়েছে হেডিং স্যালুটেশন বডি অফ দ্য লেটার সাবস্ক্রিপশন আর আউটসাইড অ্যাড্রেস আশা করছি এই পাঁচটা পয়েন্ট ক্লিয়ার এরপর বডি অফ দ্য লেটার বডি অফ দ্য লেটারে আমরা কি লিখব প্রথমে স্টার্টিং করতে হবে আমাদেরকে কিছু দিয়ে সেই রকম কয়েকটি সেন্টেন্স আমাদেরকে মাথায় রাখতে হবে এরপর যে বিষয়ে আমাদেরকে লেটার লিখতে দেবে সেই বিষয়টা আমরা তিন থেকে চারটি সেন্টেন্সে মিডিলে লিখব এবং শেষে শেষে আমরা এন্ডিং করব আবার দুটো সেন্টেন্স দিয়ে ভালো করে বুঝবে দুটি বা তিনটি সেন্টেন্স হবে স্টার্টিংয়ে আর মিডিলে টপিকটার উপরে থাকবে চারটি লাইন বা পাঁচটা লাইন তোমরা যদি তিনটে পারো তিনটে চারটে পারলে চারটে পাঁচটা পারলে পাঁচটা লাইন ক্লিয়ার মানে সেন্টেন্স তারপরে থাকছে আরও দুটো বা তিনটে এন্ডিং এই এন্ডিং আর স্টার্টিংটা সব ক্ষেত্রে সেম হবে মানে উপরের দুটো বা তিনটে লাইন আর নিচের দুটো থেকে তিনটে লাইন মানে পাঁচটা অ্যাভারেজে লাইন বা সেন্টেন্স তোমরা আগে থেকেই জানো পার্সোনাল লেটার এলে এরপর মিডিলে তোমরা তিনটে চারটে বা পাঁচটা টপিকের উপর লাইন লিখতে হবে দেখো সহজ ভাষায় আমরা স্টার্টিং কিভাবে করব যাতে একটু বড় হয় কারণ আমরা ইংরাজিতে কাঁচা দেখো থ্যাংক ইউ ফর ইয়োর লং ইয়েট ইন্টারেস্টিং লেটার মানে ধন্যবাদ তোমার একটা বড় সুন্দর চিঠির জন্য মানে কেউ একটা চিঠি পাঠিয়েছে তার উত্তরে তুমি আর একটা চিঠি লিখছো এটা আমরা সবসময় ব্যবহার করতে পারি ক্লিয়ার থ্যাংক ইউ ফর ইয়োর লং ইয়েট ইন্টারেস্টিং লেটার ক্লিয়ার এবার ইউ রোট মানে সে লিখেছে ভেরি নাইসলি খুব সুন্দর ইউ রোট ভেরি নাইসলি তুমি লিখেছো খুব সুন্দরভাবে ক্লিয়ার আই হোপ আমি আশা করছি ইউ আর ইন এ পিঙ্ক অফ হেলথ পিঙ্ক অফ হেলথ মানে তোমার স্বাস্থ্য বা শরীর খুব ভালো আছে আমি আশা করছি তুমি খুব ভালো আছো এটা আমাদের স্টার্টিং হবে ক্লিয়ার যে কোনো পার্সোনাল লেটারে এটাকে দিয়ে তুমি স্টার্ট করতে পারবে থ্যাংক ইউ ফর ইউর লং ইয়েট ইন্টারেস্টিং লেটার ইউ রোট ভেরি নাইসলি আই হোপ ইউ আর ইন এ পিঙ্ক অফ হেলথ ক্লিয়ার আশা করছি বুঝে গেছো থ্যাংক ইউ ফর ইর লং ইয়েট ইন্টারেস্টিং লেটার ধন্যবাদ তোমার একটা লম্বা খুব সুন্দর চিঠির জন্য ইউ রোট ভেরি নাইসলি তুমি লিখেছ খুব সুন্দর করে আই হোপ আমি আশা করছি ইউ আর ইন এ পিঙ্ক অফ হেলথ তুমি খুব ভালো আছো মানে তোমার শরীর খুব ভালো আছে বা তোমার হেলথ খুব ভালো আছে এতটুকু ক্লিয়ার এরপর আমরা এন্ডিংয়ে আসব। দেখো এন্ডিংয়ে কি রয়েছে আই হোপ ইউ উইল নট ডিসঅাপয়েন্ট মি মানে আমি আশা করছি তুমি আমাকে নিরাশ করবে না এমন যে কোনো চিঠি হতে পারে যেখানে তুমি এমন কিছু লিখে দেবে যাতে তুমি কোনো কথা তাকে দিচ্ছ মানে করতে দিচ্ছ বা বলছো যেটা যেন সে রাখে মানে দেখো বাবাকে যদি আমরা চিঠি লিখি তার বাবা থেকে কিছু চাইবো মাকে যদি আমরা চিঠি লিখি তাহলে মার থেকে কিছু চাইব আর বন্ধুকে যদি আমরা কোনো চিঠি লিখি তাকে কোনো অ্যাডভাইস করবো যে ভালো করে পড়াশোনা কর সকালবেলা ঘুম থেকে ওঠ বা মোবাইলের বেশি ইউজ করিস না এছাড়া আমরা আরও লিখতে পারি যে নিউজ পেপার পড় সকালে মর্নিং ওয়াক কর পার ডে এক্সারসাইজ কর এই সমস্ত কিছু আমরা কি করতে পারি অ্যাডভাইস করি বন্ধুকে তাই জন্য এই সব ক্ষেত্রে আমরা লাস্টে লিখতে পারি আই হোপ ইউ উইল নট ডিসঅ্যাপয়েন্ট মি তুমি আমাকে নিরাশ করবে না ক্লিয়ার এরপর অ্যা ওয়েটিং মানে আমি অপেক্ষা করবো ফর ইওর রিপ্লাই আমি তোমার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করব। অ্যা ওয়েটিং ফর ইউর রিপ্লাই উইথ দ্য গুড নিউজ একটা গুড নিউজের সঙ্গে আমি অপেক্ষা করব তোমার পরবর্তী চিঠির জন্য আর ওয়েটিং ফর ইউর রিপ্লাই উইথ দ্য গুড নিউজ ক্লিয়ার উইথ দ্য গুড নিউজ মানে গুড নিউজ মানে জানো সুসংবাদ তাহলে আমি তোমার চিঠির অপেক্ষা করব যেখানে তুমি আমাকে সুসংবাদ দেবে এরপর লাভ টু ইউ মানে তোমাকে ভালোবাসা জানাই অ্যান্ড রিগার্ডস টু ইর ফ্যামিলি এবং তোমার বাড়ির সকলকে প্রণাম জানাই এখানে যদি বাবাকে হয় পারো লাভ টু বোথ অফ ইউ মানে পেরেন্টসকে তুমি বলছো বোথ অফ ইউ এই জায়গাগুলো একটু তোমাকে সাজিয়ে নিতে হবে রিগার্ডস টু ইউর ফ্যামিলি এরপর এটা ছিল এন্ডিং আর স্টার্টিং স্টার্টিং আর এন্ডিং আমাদের ক্লিয়ার রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং আ গুড নিউজ পেপার এভরিডে বিষয়টা কি প্রতিদিন নিউজ পেপার পড়ার যে বেনিফিট তার জন্য তোমাকে একটা বন্ধুকে চিঠি লিখতে হবে যে নিউজ পেপার প্রতিদিন আমরা কেন পড়ব এই বিষয়ে তোমাকে তোমার একটি বন্ধুকে চিঠি লিখতে হবে দেখো স্টার্টিং আমরা জানি এন্ডিং আমরা জানি আর স্ট্রাকচারও আমরা জানি এখন আমরা বডিটা লিখব আই এম রিয়েলি সারপ্রাইজড আমি সত্যি খুব অবাক হলাম আই এম রিয়েলি সারপ্রাইজড টু নো দ্যাট এটা জেনে যে কী বললাম আই এম রিয়েলি সারপ্রাইজড আমি খুব অবাক হলাম টু নো দ্যাট এটা জেনে যে ইউ ডু নট লাইক নিউজ পেপার তুমি খবরের কাগজ পছন্দ করো না আই অ্যাম রিয়েলি সারপ্রাইজড টু নো দ্যাট ইউ ডু নট লাইক নিউজ পেপার এরপর দেখো নিউজ পেপার ইজ অ্যান সেপারেবেল পার্ট অফ মডার্ন লাইফ দেখো নিউজ পেপার ইজ মানে নিউজপেপার হয় অ্যান ইনসেপারেবেল সেপারেবেল মানে কি আলাদা করা ইনসেপারেবেল মানে কি আলাদা করা যায় না অ্যান কেন হয়েছে এখানে এর দেখো ইনসেপারেবেল মানে আই আছে ভায়েল তাই এর আগে অ্যান বসেছে তাহলে নিউজ পেপার ইজ অ্যান ইনসেপারেবেল পার্ট পার্ট মানে কি অংশ অফ মডার্ন লাইফ মডার্ন মানে আধুনিক জীবনে নিউজ পেপার কী রয়েছে আলাদা করা যায় না মানে আমাদের আধুনিক জীবনে নিউজ পেপারকে আলাদা করা যাবে না নিউজ পেপার ইজ অ্যান ইনসেপারেবেল পার্ট অফ মডার্ন লাইফ ক্লিয়ার ইট প্রোভাইডস এটা আমাদেরকে কি দেয় ইট প্রোভাইডস আস ডেলি নিউজ এটা আমাদেরকে প্রতিদিনের বিভিন্ন খবর দেয় অন ডিফারেন্ট অ্যাসপেক্ট বিভিন্ন আলাদা আলাদা বিষয়ের ডিফারেন্ট মানে আলাদা আলাদা কি আলাদা আলাদা বিষয়ের প্রতিদিনের খবর আমাদেরকে দেয় অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাটার তা জাতীয় হোক বা আন্তর্জাতিক হোক যে কোনো বিষয়ের আমাদেরকে খবর প্রতিদিন দেয় ইট প্রোভাইডস আস ডেলি নিউজ অন ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাটার দ্যাট ইজ হোয়াই উই রিড নিউজ পেপার ডেলি এই কারণে আমরা প্রতিদিন নিউজ পেপার পড়ব দ্যাট ইজ হোয়াই এই কারণে উই রিড নিউজ পেপার ডেলি আমরা প্রতিদিন নিউজ পেপার পড়ব উই শুড নো হোয়াট ইজ গোয়িং অন আমাদেরকে অবশ্যই জানতে হবে হোয়াট ইজ গোয়িং অন কি ঘটে চলেছে অ্যারাউন্ড ইন ডিফারেন্ট ফিল্ডস অফ লাইফ মানে জীবনের অন্যান্য ক্ষেত্রে কী ঘটে চলেছে সেটা আমাদেরকে জানতে হবে উই শুড নো আমাদেরকে জানতে হবেই আমরা অবশ্যই জানব। হোয়াট ইজ গোয়িং অন অ্যারাউন্ড ইন ডিফারেন্ট ফিল্ডস অফ লাইফ হোয়াট ইজ গোয়িং অন কি ঘটে চলেছে অ্যারাউন্ড মানে আমাদের চারপাশে ইন ডিফারেন্ট মানে আলাদা আলাদা ফিল্ডস ফিল্ড মানে ক্ষেত্রে লাইফের বিভিন্ন ক্ষেত্রে কি ঘটে চলেছে আমাদেরকে জানতে হবে লাইক স্পোর্টস পলিটিক্স সিনেমা কি কী একদম খেলাধুলা রাজনীতি এবং সিনেমা এই সমস্ত ক্ষেত্রে কি ঘটে চলেছে আমাদেরকে জানতে হবে এরপর ইট ইজ দ্য বেস্ট মিডিয়া ফর পাবলিক অ্যাওয়ারনেস ইট ইজ দ্য বেস্ট মিডিয়া ফর পাবলিক অ্যাওয়ারনেস মানে সাধারণ মানুষের সচেতন হওয়ার জন্য এটাই শ্রেষ্ঠ মাধ্যম সাধারণ মানুষের সচেতন হওয়ার জন্য এটি শ্রেষ্ঠ মাধ্যম এরপর দেখো আমরা এন্ডিংটা অলরেডি করে ফেলেছি তাই সেখান থেকে আমরা এন্ডিংটা করে দেব এরপর আরও একবার আমি রিভাইজ করব আই এম রিয়েলি সারপ্রাইজড টু নো দ্যাট ইউ ডু নট লাইক নিউজ পেপার নিউজ পেপার ইজ অ্যান inseparable part of modern life it provides us daily news on different aspects of national and international matter that is why we should know what is going on around in different fields of life like sports politics and cinema etc it is the best media for public awareness. Starting, ending, structure, sesh.